এটা একটা কাগজের পেন। ট্রেনে যেতে যেতে একজন ফেরিওয়ালা এটা বিক্রি করছিল, এটা কিনলাম। এটা পুরোটাই কাগজের তৈরি, এই যে কাগজকে রোল করে করে জিনিসটা বানানো হয়েছে। এই যে এই দেখুন, এইভাবে কাগজকে রোল করে করে জিনিসটা বানানো হয়েছে এবং এর ঢাকনাটাকে এইভাবে বুদ্ধি করে বানানো হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা শুনে লাগলো সেটা হচ্ছে, এই পেনের রিফিলটা যখন শেষ হয়ে যাবে তখন আমি নিজেও দেখব এর মধ্যে একটা বীজ দেয়া আছে, ভিতরে একটা বীজ দেয়া আছে, যেটা মানে আমি যদি পেনটাকে ফেলে দিই তাহলে কাগজটা পচে গিয়ে বীজটা মাটির সংস্পর্শে এসে এর থেকে একটা গাছ বেরোবে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া, সেই জন্য আমি শেয়ার করলাম একটা ইকো ফ্রেন্ডলি কাগজের পেন।